কোন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম, নেক আমল করিও, আর যারা আমার এত নিয়ামত খাইয়াও মাত্র দুইটা ঘন্টা সময় আমার ইবাদতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না, আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না, রেডি হইয়া যাও, আমি আল্লাহ পাক করায় গন্ডায় তোমার এই নিয়ামতের হিসাব নিব। আমি আল্লাহ কেয়ামতের ময়দান আমার নিয়ামতের হিসাব চাইব। আমার তো পানি ফিরি ব্যবহার করেছো, আমার আইন মানছো কিনা বলো? আমার দ ফিরি সূর্যের আলো ভোগ করেছো, আমার হুকুম মানছো কিনা বলো? সব নিয়ামতের আমি হিসাব নিব, সেদিন পালানোর কোনো রাস্তা নেই। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই। কয়দিন আর বাঁচবা দুনিয়ায়? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কেমন সত্যবাদী নবী আমার, দেশে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুবক, এত কষ্ট করি, এত বুঝাই, তাবলি গলারা পীর সাহেবরা ওলামায়ে কেরাম জুমার খতিবরা এত বয়ান করেন, বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে, এত বুঝাই, কারণটা কি রে বাবা? আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না, আমি স্বাধীনভাবে চলতে পারতাম, কিন্তু না, এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই, দাড়িটাও কামাই নাই, লম্বা জামাটাও ফালাই নাই, যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি, আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে হাশরের ময়দানে আজাব, কবরে আজাব, নেক আমল নিয়ে গেলে জান্নাত, কবরে শান্তি, পরকালেও শান্তি। আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী আমার, কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না, করো নাই। কেন কাঁদেন হে নবী? নবী বলেন, হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, সেই ভয়ে কান্না করতেছি, আমার উম্মতের কি হালাত হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাশরের ময়দানের হালাত কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? রহমতের নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, হাশরের ময়দানে তোটা ভয়ঙ্কর হবে, এই জমিনটা হবে হাশরের মাঠ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ নিজের রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, আয়েশা, আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জমিনটা সূর্যের গরমে এত তাপ, মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না, এমন কঠিন হালাত, উম্মতেরা বেকারার হয়ে দৌড়াবে, আদম নবীর কাছে যাবে, নবী কাঁদবেন, বলবে সরো, আমি আমার চিন্তা নিয়ে পাগল, আমার উপায় আজ হাশরের মাঠে আল্লাহর কাছে কি হবে। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবেন, আমার উপায় কি হবে, আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে ইব্রাহিম নবী, ঈসা নবীর কাছে যাবে, আম্মা জান আয়েশা বলে, নবী তারপরে কি হবে? মায়ার নবী বলেন, এই উম্মতেরা সর্বশেষ, যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না, ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির।
আমার দরবারে আসবে উম্মতের। ও নবী আপনাকে কোথায় পাবে? রহমতের নবী বলেন, আয়েশা, আমি রব্বে কারীমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। এমন কান্নার আওয়াজ, আমি কান্নায় বিভোর, আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন, নবী আপনি কাঁদেন আপনি উম্মতের জন্য, ও আয়েশা, সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, আর আমি কান্না করে একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচায় দেও। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জানা আয়েশা বলেন, নবী কি করবে? বলে, আমি মনের খুশিতে আমার উম্মত গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো। লাইনে দাঁড়াবে আমার উম্মতেরা, কাউসারের পানি পান করাবো, হঠাৎ করে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, মাঝখানে পর্দা। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো ভেজাল মার্কা উম্মত, আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আপনার দিনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছে, নবী আপনাকে মানে নাই। নবী বলেন, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, আমি তখন এদের তারায় দিয়া বলবো, যাও, আমার কাছে তোমাদের স্থান নাই। ও এলাকার মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, আল্লাহ না করুন যদি নবী এইভাবে তারায় দেয় আর এই কপালটা আমার হয়ে যায়, না জানি কিয়ামতের ময়দানে তখন কি উপায় হবে। আল্লাহর অর্ডার হবে, এই নাফরমানের হাতে পাইছি কল্লা গায়ে জাহান্নামে নাও। নবীজির কলিজার টুকরা সাহাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি আশাবাদী, আমি ওমর হতে পারি, এই পরিমাণ আশা আমার অন্তরে আছে। পক্ষান্তরে যদি আল্লাহ ওয়াদা করেন, ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি আল্লাহর আযাবের এতটাই ভয় করি যে ওই জাহান্নামে আমি হয়ে যাই নাকি। সাহাবায়ে কেরাম জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ, ও যুবক, আজকে তাকায় দেখো, আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই, আমগমত হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। তুমি স্কুলে পড়ো, আল্লাহর শুকর করা বন্ধ করবা না, তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, অনুরোধ, তবে মা বাবার সাথে বেয়াদবি করিয়া জীবন নষ্ট করবা না। তুমি আদ বলা ডাক্তার হইও, আদর্শ মানে একজন ইঞ্জিনিয়ার হও, কপাল খুলে যাবে, তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, কারণ মা বাবা মুরব্বী ওলামায়ে কেরামের কলিজার বটদোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি আদ বলা ডাক্তার হইও, তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয়। তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবা না, সত্যটা স্বীকার করো, আছে না নাই? বালিশে মাথা লাগা একটু মনের প্রশ্ন করিও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? জীবনে চালাকি তো কম করলা না, জীবনে তো নামাজ কম ছাড়লা না,
জীবন তো আলেমদের বিরোধিতা কম করল না, কিন্তু ফায়দা কি হইল তোমার, কি লাভ হইল তোমার? কই তোমার তো কোনো লাভ হয় নাই, বরং তোমার মাও তোমার উপরে বেজার, তোমার বাবাও তোমার উপরে বেজার, কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যেই সন্তানটার উপরে মা বাবার বরদোয়া থাকে। মা বাবার বরদোয়া থাকলেই ওই সন্তান আলেমের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে কথা বলে, মা বাবার বরদোয়া থাকার কারণে। আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়া দোয়া করবে, ওই সন্তান ভিন্ন কারোর সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করতে পারবে না, আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন। কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি আমি আল্লাহও খুশি। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ সারে না। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ সারে না। বলো তুমি কেন পারবা না? আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, কই সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে, এমনকি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে, বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমগো সম্মান কমে নাই, কমছে? করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস ভুলে যাইও না, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন আলেম পাইবানা যে করোনায় অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো, টাকা দাও। একজন আলেমও পাইবানা কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নাই, রাতের গভীরে তাহাজ্জুদে কান্না করে বলছে আল্লাহ রিজিকের ফয়সালা করো, অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও, বরকত বুঝনি রে কপাল ভরা মুসলমান, তুমি তিন প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না, এর নাম বরকত। তোমার একা লাগে তিন প্লেট, আর বরকতি খানা এক প্লেট দিয়া পাঁচজনের পেট ভরে যায়, এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। তুমি দেখো না, ইফতারির বাকি আছে আধা ঘন্টা, সামনে ইফতারি রেডি, দর্জনার আইটেম, শরবত, পানি, দর্জনার ইফতারি, দশটা লোক দাঁড়ানো, কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে, ক্ষুধা এমন, মন গেছে খারাপ হইয়া, দর্জনারে যা দিছে তো আমার একা লাগবে। মনে মনে কয় দুই একটা এখান থেকে চলে যেত, তাহলে দুই ফুলের বেশি হইতাম, কিন্তু আমার মালিকের বরকত দেখো। শরবতের গ্লাসটা টান দিয়া বিসমিল্লাহ বলে যখন শরবত পান করলো, নিজের প্লেটের ইফতারিও খাওয়ার ক্ষুধা থাকে না। কাদের কুদরত দারি বরকা মান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোনো দুঃখ নাই, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন। ও যুবক, নবীর পেছনে দুশমন, সাহাবায়ে কেরামের পেছনে দুশমন, আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশমন। ও যুবক বাবারা, পায়ে ধরে ধরে বলে গেলাম, তুমি যতই কিছু বলো না কেন, ভাবো না কেন, চালাকি করো না কেন, আজকে তুমি কার পাল্লায় বইরা আলেমের পিছনে লাগছো জানোনি? তোমার সাথে মরণকালে কেউ যাবে না, তোমার জামাটা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিবে, এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয়। ওতে তুমি কার পাল্লায় পড়ি আমার মাওলারে ভুলছো? কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতেছো রে বাবা? তুমি জানোনি, তুমি যদি তার সাথে আঘাত লাগায় দাও, মোবাইলের নাম্বার ডিলিট করবে, পারলে তোমার কল্লাদারে দেহ থেকে ডিলিট করে দিবে। কেউ দুনিয়াতে আপন না রে বাবা,
যতটুকুই জমিনে তোমাদের আপন থাকে, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন, এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না। দেখো না করোনায়, করোনায় বাবায় মরিয়া গেছে, ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালায় রাখছে, দরজা লাগায় দিছে, লক করে দিছে, বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা পড়লো, আর একবারও জানালা দিয়ে তাকায় নেই। কিন্তু ওই লাশগুলো দেখছো নি, শত শত করোনার লাশ, আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিয়া গোসল করাইছে, কাফন পরাইছে, দাফন করাইছে, শত শত লাশ, একজন আলেমও করোনায় মরে নাই। ও যুবক, এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই, আমার মতো পাস করলি লাগাও, না হয় জাহান্নামে যাইবা, তাবলিগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই রে বাবা। বরং আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম, কলিজা দিয়ে দোয়া করে গেলাম, স্কুলে পড়ো, পড়ো, কলেজে আসো, থাকো, ভার্সিটিতে আসো, থাকো, ডাক্তার হও, দোয়া করে গেলাম, আল্লাহ তোমাকে ডাক্তার বানাক, ইঞ্জিনিয়ার হইও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না, তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়। ও যুবক, তুমি মনে করো আমি তোমার দুশ্মন, আসো কাছে আসো, দুই দিন ঘুরো, দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে পাবা না। ও আল্লাহর বান্দারা, তোমার সাথে আমার তো কোনো দুশ্মনী নাই, তুমি আমারটা খাও না, আমি তোমারটাও খাইয়া পরে চলি না, আল্লাহর মহব্বত নিয়ে ভালোবাসি মহব্বত করি। ও আল্লাহর বান্দার, পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে এসে বলো, পেছনে পেছনে কেন চিৎকার দাও, পেছনে পেছনে কেন লেখালেখি করো, এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয়, কিন্তু তাবলিগের ক্ষতি হয় না, কওমিওয়ালাদের ক্ষতি হয় না, আলেমদের ক্ষতি হয় না, আল্লাহ হেফাজতের মালিক, এখলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন। ও আল্লাহর বান্দারা, অতএব আল্লাহর জন্য দুইটা ঘন্টার সময় আজকে বের করবা, আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই, চাকরি নিষেধ করে নাই, দুই ঘন্টা সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও, তাও একসাথে দেওয়া লাগবে না, ফজরে 4 রাকাত 5-20 মিনিট, জোহরে 10 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট দাও আল্লাহর কাছে। আল্লাহ কয় বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম, জীবনভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে মাফ করে দাও, আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। তবে এটাও সত্য কথা, হেদায়েতের মালিক আল্লাহ, নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না, কত বড় বেঈমান, আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর, এর নাম কফাল, সবার কফালে হেদায়েত হবে না, কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাগার হব না, নবীর তরিকা মেনে চলবো, তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে, আবার একদল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে, এই ভুল সেই ভুল, এটা হয় নাই, নিজেও নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না, এই রকম কপাল পরাও এই জমিনের মধ্যে অভাব নাই। অতএব আমি বলবো রে ভাইজানেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মাজানেরা, আপনাদের জীবনটা বড় ধন্য, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, আজকে স্টেজে প্রায় 25টা সন্তান কোরআনের হাফেজ, এদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কলিজা কত ধন্য, এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল, এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল, মা বাবাও ধন্য হয়ে গেল। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না এক সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন, আপনার সন্তান আপনার আদর্শ নিয়া
ডাক্তারি করবে, মা বাবার জন্য কলিজা পড়ে দোয়া করবে, কোরআন পড়বে, এমন একটা সন্তান যদি বানাইতে পারেন, জীবন ধন্য, দুনিয়াও ধন্য, আখেরাতও ধন্য। ও মা, এখন থেকে তওবা করে নেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজি বানাবেন, নিজেও কোরআন পড়বেন, সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন, ওলামায়ে কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন, কপাল খুলে যাবে রে মা, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন। এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া জীবন চালাইবা, জীবনে আল্লাহকে বেজার করবা না, তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফের বেঈমানদের অট্টালিকা গুলশান দেখে পাগল হইও না, তুমি মুমিনের জন্য যেই বাড়ি ধারা গুলশান আল্লাহ বানায় রাখছেন, এমন সুন্দর যার কল্পনাও কোনোদিন অন্তর করে নাই, চোখ দেখে নাই, কান শুনে নাই, এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন। জান্নাতি হইয়া যারা মরবে, ইন্তেকালের আগ মুহূর্তে জান্নাতের ছবিটা তাকে আল্লাহ দেখায় দিবেন, জান্নাতিরা তখন দেখে হাসতে হাসতে মৃত্যুর বিছানায় পড়ে যাবে। আর গুনাগারেরা জাহান্নামী যারা মৃত্যুর কালে, কোন জাহান্নাম তার জন্য অবধারিত ছবিটা দেখবে, দেখে ভয়ে আতঙ্কিত অবস্থায় চোখ উল্টায় যাবে, হাত পা বাঁকা হয়ে যাবে, এমতো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে, এমনই তো হয়। আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাবার ক্ষেত্রে প্রথম বললেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি, করি নাই কথা বলে মানুষের ব্রেনকে পরিষ্কার করে দিলেন, তোমাদের সৃষ্টি করি নাই মানে কোনো উদ্দেশ্যেই তোমাদের সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত, অর্থাৎ আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। মানে ইবাদত কি? ইবাদত মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা করবে, যা বলবে, সব ইবাদত, সব, ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত, বাজারে যাবেন ইবাদত, ডাক্তার হবেন ইবাদত। আমরা অনেকে মনে করি শুধু তসবিহটা না, নামাজ পড়া রোজা রাখা এটা ইবাদত, ইবাদতের একটা অংশ নামাজ, ইবাদতের একটা অংশ রোজা, মানুষের পুরো জীবনটা ইবাদতের পর্দায় আটকানো। কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত, নামাজ পড়েন এটা যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। ছিদ্রান্বেষণকারীরা এতটুকু বয়ান শুনে যদি চলে যায়, আর আগামীকালকে যদি ঘোষণা দেয় নামাজ পড়া ইবাদত, না পড়াটাও ইবাদত, যেমন আমি বলছি এই অংশটুকু কেটে দিয়ে দিবে, নামাজ না পড়াও ইবাদত, বাস এতটুকু দিয়ে দিবে। এরকম আমার প্রিয় কিছু বন্ধু আছে তো, থাকা ভালো, থাকা কি বলে, তাবলিগের এত বাড়াইলো কে? আমি বললাম দুশ্মনের দুশ্মনিয়ে, কওমি মাদ্রাসা কমছে না বাড়ছে? সত্য কথা আমি কিন্তু শুরুতেই বলছি, মানেন আর না মানেন স্বীকার করবেন, কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কারণ কি?
দুশ্মনের দুশ্মনী এগুলোকে বাড়াচ্ছে, দুশ্মনের দুশ্মনী যত দুশ্মনী করবে আরো বাড়বে। বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক সময় কওমি মাদ্রাসার একটা কারখানা, একটা গোডাউন। এর কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিম নবীকে আসতে দিবে না, আল্লাহ চাইলেন ইব্রাহিমকে তো পাঠাবই তোর নাকের ডগায়। নমরুদেরটা টিকলো না, কাটটা টিকলো আল্লাহ। ফেরাউন চাইল মুসা নামের বান্দা জমিনে আসবে না, শত 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 বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ চাই ব্রিটিশ বেইমান ওরা চাইল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, শত হাজারো মাদ্রাসা সরকারের টাকায় চলতো তা তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল। হাজার 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 আলেমকে জিন্দা জবাই করে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া দিল। ভারতের জমিনে কোরআনের আলো রাখবেন না, আল্লাহ চাইলেন পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। হইছে না হয় নাই? কি কি দেওবন্দ? আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে, জানেন নাম বলেন? জামিয়া আল আজহার। এটা এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীতে নেই, কোন শাখা। দেওবন্দ আরবি বিশ্ববিদ্যালয়টা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নাই। বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান, অস্বীকারী মুনাফেক। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জেহেনকে সাফ করে বললেন, আমি মানুষ আর জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি একটা কাজের জন্য, কাজের নাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন ইবাদাতের জন্য, নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, না রাখাটাও ইবাদত, খানা খাওয়া ইবাদত, খানা না খাওয়াটাও ইবাদত। তবে এগুলো বিনা শর্তে না, দুইটা শর্তের বিনিময়ে। কয়টা শর্ত? দুইটা। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। যা করবা মুমিন, যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যা করব যা বলব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা। নবীজির তরিকায় নামাজ পড়বেন ইবাদত, নবীর তরিকা বাদ দিয়ে নামাজ পড়বেন ইবাদত হবে না। মাগরিবের তিন রাকাত ফরজ, কয়টা? তিন রাকাত ফরজ। একজন আল্লাহর বান্দা চিন্তা করলো তিন রাকাত ফরজ না পড়ে আরো দুইটা সেজদা আল্লাহকে বাড়ায় দি, দিয়া বেজোর রেখে লাভ কি, জোর বানায় নামাজটা পড়ি। তাহলে চার রাকাত হলে একটা জোর হবে, দুইটা সেজদা আল্লাহ বেশি পাবে, নিসব আল্লাহর মহব্বতেই আর এক রাকাত বাড়ায় বলল, দুনিয়ার জন্য না। বলুন তো সওয়াব হবে কি হবে? নামাজ হবে ওই এক রাকাত হবে না,
বাকি তিন রাকাত হবে না, আল্লাহ কয় চালাকি করলি কেন, দাঁড়াই আবার কানে ধর, কানে ধরে আবার নতুন করে নামাজ পড়ো। কারণ সে তো দুইটা সেজদা আল্লাহকে বেশি দিয়েছে, এরপর হয় না কেন, রসুলের তরিকায় নেই, রসুলের তরিকায় নেই। এজন্য যা করব যা বলবো সব রসুলের তরিকায়, রসুলের তরিকায় আপনি হাসি দিবেন সওয়াব ইবাদত, রসুলের তরিকায় কান্না করবেন ইবাদত, রসুলের তরিকায় খানা খাবেন ইবাদত, রসুলের তরিকায় রোজা রাইখা খানা না খাওয়া ইবাদত, রোজা রাখছি যেমন ইবাদত। একজনে ৩০টা রোজা রাইখা আবেগ বেড়ে গেছে, চিন্তা করে ঈদের দিনও রোজা রাখি হবে, কেন নবীজির তরিকায় নাই, হামসুরা তো হামসিরাতে মুসতফা দরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খাইরু বাশার গিরে লাজেম তাবুয়া বি আই পেসা। এরে নবীরা আশেক ভালো করে শুনো, আল্লাহ মানুষ ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর কোন কাজের জন্য আল্লাহ পাঠান নাই। জমিনে মানুষ তুমি যা করবা সব ইবাদত, বিবাহ করা ইবাদত, সন্তান আদি নেওয়া ইবাদত। রহমতের নবী বলেন তুমি নিজের হালাল কামাই রুজির একটা অংশ তোমার স্ত্রীর পেছনে যদি ব্যয় করো, কেয়ামতের ময়দানে এই অংশটার সওয়াব নেকের পাল্লায় উঠানো হবে। স্ত্রীকে যদি একটা লোকমা দাও, একটা কাপড় দাও সদকা হিসাবে সওয়াব, সন্তানের পেছনে যা ব্যয় করবা সব সদকার সমান সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ভালোবেসেছেন, কারণ এই জমিনের মধ্যে আল্লাহ মানুষকে বড় মহব্বত করে বানাইছেন। ফেরেশতাকে আল্লাহ এত মহব্বত করেন না, মানুষকে যে মহব্বত করেন। আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে আরো বেশি দামি বেশি প্রিয় যাদের ভেতরে থাকবে আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম ইবাদতের জন্য আমি দুনিয়াতে পাঠাইলাম, তার মানে এটা না যে ইবাদত করতে গেলে ব্যবসা করা যাবে না, ইবাদত করতে গিয়া চাকরি করা যাবে না, এটা ভুল কথা। আমার নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন, আউলিয়ায়ে কেরাম ব্যবসা করেছেন, ব্যবসা করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। ব্যবসা হালাল, সুদ কি হারাম, নিকৃষ্ট হারাম। সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোন আমল আল্লাহর আদালতে কবুল হবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, সুদের রাস্তা থেকে নিজেকে বাঁচাও যদি প্রকৃত মুমিন হও। ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি আমি আল্লাহর ভয় না নিয়া তোমার গায়ের জোরে অপরাধ করো, রেডি হও, আমি আল্লাহ আর আমার রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। ব্যবসা হালাল, ব্যবসা ইবাদত, কেমন ইবাদত। আল্লাহর নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ব্যবসা করেছেন। আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনের আইন করে দিলেন ব্যবসা হালাল,
নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা আন-নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, হালাল ভাবে যদি ব্যবসা করো, কিয়ামতের ময়দানে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে জান্নাত পেয়ে যাবে। ব্যবসা হালাল, এটা ইবাদত। কোন ব্যবসা? যেই ব্যবসা নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাদের ব্যবসার মধ্যে কোনো ধোকা নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই, কোনো মিথ্যা নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কাপড়ের ব্যবসা করেছেন। কাপড়ের মধ্যে একটা কাপড় একটু দাগ লাগানো, সেরা ছিদ্র আছে, খোটা আছে, ত্রুটি আছে, কাপড়টা আলাদা রাখলেন। আর ম্যানেজারকে বললেন, আমার ভাই, তোমরা কাপড়টা আলাদা রাখো, চিহ্ন দিয়া রাখো, কেউ যদি কিনতে আসে বলে দিও কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এই টাকা দাম ছিল, এখন এত টাকা কম দিয়া নিয়া যাও, বলে দিও। কাপড়টা বিক্রি হয়ে গেল কিন্তু ক্রেতাকে বলতে মনে নাই, কাপড়ের ভেতরের মধ্যে ত্রুটি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আসলেন, আবার খবর নিলেন, ওই ত্রুটিযুক্ত কাপড়টা কি আছে না বিক্রি হয়েছে? বলে, হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বলা হয়েছিল নি কাপড়ের মধ্যে ত্রুটি আছে, বলে বলতে মনে ছিল না। ইমামে আজম আবু হানিফা লোক রেডি করে এলানের জন্য বের করে দিলেন, যাও এলান করো। আবু হানিফার দোকান থেকে কাপড় কে নিছু, অমুক তারিখের কাপড়টা ফিরায় দাও, না হয় টাকা ফিরায় নাও, কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এর নাম হালাল ব্যবসা। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আছে রাজে উম্মত নে মুস্তফা। রহমতের নবী ব্যবসা শিখে গেলেন, সাহাবায়ে কেরাম ব্যবসা শিখে গেলেন, আমরাও যদি ওই লাইনে ব্যবসা করি আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে যাবে। সাহাবায়ে কেরাম এই কাগজ লেখেন না, এই এলান করেন নাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং সাহাবায়ে কেরাম তথা নবীরা দর্শক, তুমি লিখে দাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে, একটা কাপড় বিক্রি করলাম রমজানে ঈদের বাজার, সে আইসা ফেরত দিল, আমার লস হয়ে গেল। নবী বলেন, তুমি তো মুমিন, তুমি তো বেঈমান না, তুমি তো আল্লাহ চিনো, রসুল চিনো, কোরআন জানো, হাদিস জানো, পরকাল বিশ্বাস করো, তোমার তো দুনিয়াটাই যথেষ্ট না, তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জান্নাত পরকাল, অতএব তুমি এত পরেশান কেন? তুমি যদি কাপড়টা ফিরাইয়া টাকা ফেরত দাও, নবী বলেন ওই টাকা দান করার সওয়াব পেয়ে যাও। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইলেন, ঘুমাইবেন তাও ইবাদত, যদি নবীর তরিকায় হয়, নবীর তরিকায় ঘুম যাবেন তাও ইবাদত। নবী বলেন, কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় কাটাইছো
ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনাভি দারে দুনিয়া না হাসান, আতিনাভি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নেকো তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে। ঘুমটাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, সওয়াব হবে গুনাহ হবে না। নবীর তরিকায় যাবেন, বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন, দোয়া পড়ে, দোয়া পারেন না শুধু বিসমিল্লাহ বলে ঢুকবেন বাথরুম। বাথরুম ভেতরের অংশটা একটা ফেতনার জায়গা, একটা মুসিবতের জায়গা, অদৃশ্য দুশ্মন ওই বাথরুমে বসে আছে। এজন্য নবী বলেন খালি মাথায় বাথরুমে যেও না, খালি পায়ে যেও না, খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে বাথরুমে যাও না, বাম পা দিয়া ঢুকো, দোয়া পড়িয়া ঢুকবা, দোয়া যদি না পারো অন্তত বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে গিয়া যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাবা না। কাফের মুশরিকরা কয় তুমগো নবী শ্রেষ্ঠ নবী না, কহা কয় তুমগো নবী শ্রেষ্ঠ কেমনে, বাথরুম কেমনে করবে তাও হাতে নাতে শিখায়, এটা একটা কথা হইল। আমার নবী কেমনে বাথরুমে যাবে, পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে, বসবে কেমনে তাও আমার শ্রেষ্ঠ নবী শিখাইয়া গেছেন। বাথরুমে গিয়া বসবে, হাঁটুর উপরে কাপড় উঠবে না, নাম্বার দুই বাম পায়ের উপরে ভর করে বসবে, এটা সুন্নত। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম নোয়াখালীর মুসলমান, বাথরুমে অ্যাক্সিডেন্ট হয় পড়ে যায় হয় না, আল্লাহ কসম করে বলে গেলাম রসুলের সুন্নাত অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো ইনশাআল্লাহ ফেরেশতা এসে তোমার সাহায্য করবে। কয়জনে বাথরুমে গিয়ে আমরা টিস্যু ব্যবহার করি, খালি মাথায় যাই না, খালি পায়ে যাই না, কয়জন? বাথরুমের চাপ আসলে হুশ থাকে না, দৌড় দরজা খোল তাড়াতাড়ি, আর ধাম করে গিয়া পড়ে যায়। সুন্নতের চিন্তা নেই, কোন পা দিয়া ঢুকছি কোন পা দিয়া বের হয়েছি খবরই নেই। নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন সওয়াব, আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন, কাজটা নেক কাজ কিন্তু নবীর তরিকায় করেন নাই গুনাহ হবে, সওয়াব হবে না। দোকানদারি দুনিয়ার কাজ, নবীর তরিকায় করেন আখেরাতের কাজ হয়ে যাবে, নামাজ পড়া আখেরাতের কাজ, নবীর তরিকা বাদ দিয়ে করবেন কোনো কাজ হবে না, সওয়াব নাই, বাতিল। একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম, রোজার উদাহরণ দিলাম, সিজদা করা একটা বড় ইবাদতের অংশ, মানুষের জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র নমুনা সিজদা, আল্লাহ এত খুশি হন। আসাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান, বান্দা যখন সিজদা দেয় কপাল ঠেকায় মাটিতে, রসুল বলেন রহমানের কদম মোবারকে সিজদা দেন। কিন্তু সেই দামি সিজদা যদি কেউ গাছে দেয়, বট গাছে, কবরওয়ালারে, কি সওয়াব হবে? কেন, নবীর তরিকায়। আরে আল্লাহ ছাড়া আর কেউ যদি সিজদা পায় সম্মানের কারণে, আমার রসুলকে আগে দাও, পৃথিবীর ইতিহাসে আমার রসুলকে কেউ মহব্বত করে, রসুলের মহব্বত তো সীমাহীন, কেমন মহব্বত, রসুলকে আমার আল্লাহ মহব্বত করে, সব নবী রসুল আল্লাহর আশেক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশেক। নবীর জন্য আসমান আশেক, জমিন আশেক, নদীর মাছ, গাছ, সমস্ত প্রাণীরা নবীর আশেক।
সেই নবীকে কোনদিন কোন আশেক প্রাণী একটা সিজদা দেয়নি। নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে, আমার রসুলের মাজার থেকে দামি মাজার আছে আর? বলেন তো, রসুলের ইন্তেকালের পরে 1500 বছর পর্যন্ত একটা সেজদা রসুলের রওজায় গিয়া কেউ দিছে প্রমাণ? তাহলে আমার রসুল দামি শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আল্লাহ ছাড়া আর একজনকে, তো রসুলকে আগে দাও। আর যদি মনে করো রসুলকে দেওয়া যাবে না, তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হে, দুনিয়া কি নুমাইশ পর নজর হে। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, ইবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, গোলামি করা। এখন আমার ঘুমের দরকার, খানার দরকার, পানির দরকার, আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই, আমি সব কুদরতিভাবে আয়োজন করে দিলাম। তোর পানি লাগবে দিলাম ফ্রি, বাতাস লাগবে দিলাম ফ্রি, তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফ্রি করে দিলাম। লবণ আমগো বেশি প্রয়োজন না স্বর্ণ? কথা কেন, এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি? কম না? যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম। আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাতাসের বেশি প্রয়োজন ফ্রি, পানির প্রয়োজন ফ্রি, সূর্যের আলো না থাকলে অন্ধকার ফ্রি। আল্লাহ পাক সব কিছু জিনকে দেন, মানুষের জন্য দিয়েছেন। জমিন বিচরণ করো ফ্রি, গাছের ফল খাও ফ্রি, নদীর মাছ খাও ফ্রি, আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন, সব হালাল করে দিলেন। আল্লাহ বিনিময় কিছু চান নাই। দুনিয়ার মেধাওয়ালারা ইঞ্জিনিয়ার সাহেবরা মাত মেধা খাটাইয়া আল্লাহর দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে, সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয়। আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও, আমার সূর্য যে ফ্রি দিলাম, বছরে 5 টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না। আমি সূর্যের আলো দিলাম ফ্রি, চাঁদের আলো দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, সব ফ্রি দিলাম, বিনিময় কিচ্ছু চাই নাই, বিনিময় কিছুই চাই নাই ঠিক, কিন্তু আমি চাইছি এতটুকু তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো। কি ইবাদত? ইবাদত মানে সবসময় জিকির তসবি নামাজ না, ঘুমাবেন ইবাদত। আল্লাহ কয় বান্দা 24 ঘন্টার পর্দা লাগায় দিছি তোর হায়াতটাকে, এই 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম, এটা আল্লাহর দাও ফ্রি, শরীরের মহা এক ঔষধ রাতের ঘুম। আমরা এটাকে ধ্বংস করেছি গজবের মোবাইল দিয়ে, সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা, চেহারা শেষ, জীবন যৌবন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ। আল্লাহর দেওয়া রাতের ঘুম ফিরি, আল্লাহ বলেন বান্দা 24 ঘন্টার 22 ঘন্টা তোমাকে দিলাম, তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, দোকানদারি ব্যবসা চাকরি লেখাপড়া, 22 ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও, 24 ঘন্টার 22 ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও। থাকে কয় ঘন্টা বলেন? মাত্র 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো, 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো, ব্যবসা দোকানদারি চাকরি লেখাপড়া, বাকি থাকলো 2টা ঘন্টা এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো। তাও একত্রে পারবা না, তোমার সময় হাতে নাই, একত্রে 2 ঘন্টা দিতে পারবা না। আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি,
আমি আল্লাহ পাক এই দুই ঘন্টা সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয়। বলে কেমনে? কয় ফজরের চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় ব্যয় করো, ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে বিশটা মিনিট ব্যয় করো, আবার ঘুমাও, এরপরে তুমি দোকানে যাও, চাকরিতে যাও, ব্যবসায় যাও, আবার জোহরের সময় তোমার পেটে ক্ষুধা লাগছে, বাসায় আসো, আইসা আবার তুমি তোমার ফ্রি হইয়া গোসল করে জোহরের দশটা রাকাত নামাজে আর আবার বিশ মিনিট সময় ব্যয় করো, এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও, আবার আসরের সময় একটু ক্ষুধা লাগতে পারে, হালকা নাস্তা করো, আবার চার রাকাত নামাজে বিশ মিনিট সময় দাও, আবার তুমি দোকানদারি করো, চাকরিতে যাও, মাগরিবের পাঁচ রাকাত সময় বিশ মিনিটটা ব্যয় করিও, আবার তুমি তোমার কাজে যাও, এশার নামাজের সময় আবার নয় রাকাত নামাজ পড়ে বিশটা মিনিট সময় দিও, তোমার চাকরির যেন ঝামেলা না হয়, আমার আইন মানতে গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয়, ফাঁকে 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 সময় দিয়া দিও পাঁচ বেলার নামাজ, ফজরে বিশ মিনিট, জোহরে বিশ মিনিট, আসরে বিশ মিনিট, মাগরিবে বিশ মিনিট, এশার নামাজে বিশ মিনিট দাও, দিয়া এরপরে নামাজ পড়ে তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও। ও আল্লাহর বান্দা, আমার দেওয়া ফিরি বাতাস ভোগ করলা, পানি ভোগ করো ফিরি, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলা ফিরি, আমার দেওয়া চাঁদের আলো ভোগ করতেছো ফিরি, আমি বিনিময় কিচ্ছু চাই নাই, আমি বলি নাই, আমার ঘরে আইসা গামছা কোমরে বাইদা ইবাদত করো, পরিবারে যাইবা না, আমি আল্লাহ এমন আইন করি নাই। একজন সাহাবী নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা দিন রোজা রাখি, সারা রাতে ইবাদত করি, বিয়া শাদী করব না। মদিনার নবী বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই, অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহর ইবাদতে সময় কাটাও। আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সব কিছু ভোগ করলি, আমি আল্লাহ বিনিময় কিছুই চাইলাম না, তোর চাকরি করা বন্ধ কর তাও বলি নাই, ব্যবসা বন্ধ কর বলি নাই, লেখাপড়া বন্ধ কর বলি নাই, সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে বিশ মিনিট করে সময় দিয়ে ফজরের চার রাকাত নামাজ পড়ো, মাগরিবের পাঁচ রাকাত পড়ো, আসরের চার রাকাত পড়ো, এই মাত্র দুইটা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা, তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে। এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ পড়বা না, আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না, আমি আল্লাহ পাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমল করিয়া যদি আসো জান্নাত, গুনাহ করিয়া যদি যাও জাহান্নাম, জান্নাতটা কেমন জাহান্নাম কেমন আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি নেক আমলওয়ালাদের দান করব যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, প্রবাহমান ঝর্ণা দ্বারা থাকবে, এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না, অশান্তির বেড়াজাল নাই, এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই, বুড়া বুড়ি থাকবে না, সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنك عفو كريم
تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار